আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা তো জানো যে কুরআন মজিদে মোট সূরা হলো 114টি। তার মধ্যে সর্বশেষ সূরা কোনটি তোমরা কি জানো সেটা? গুড, সূরা নাস। তোমরা তাহলে পার্ট 6 সূরা নাস স্টাডি খোলো এবং দেখো সূরা নাস এটি কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। এর আয়াত সংখ্যা কত? আয়াত সংখ্যা হলো 6টি। এই সূরা নাজিলের কারণ কি সেটা কি জানো? আচ্ছা শোনো, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 6 মাস ধরে অসুস্থ ছিল, 3 দিন খুব বেশি অসুস্থ ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, হে আল্লাহ, আমার কেন এত খারাপ লাগতেছে, কেন এত ছটফট লাগতেছে, কি হয়েছে আমার? তখন আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা দুইজন আসলো হলো মানুষের আকৃতিতে, একজন মাথার কাছে বসে দাঁড়িয়ে রইল আর একজন পায়ের কাছে। মাথার কাছে যেজন দাঁড়িয়ে রইল, তখন পায়ের কাছে যে ফেরেশতা ছিল তাকে জিজ্ঞেস করলো, এই লোকটির কি হয়েছে? তখন ওই লোকটি বলল, ওই ফেরেশতা বলল যে ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে জিজ্ঞেস করল। তখন বলল, বনু জোরাইফ গোত্রের লাবিদ বিন আসিম উনি জাদু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একজন খাদেম ছিল, সে ছিল ইহুদি। সেই ইহুদি ওই সন্তানকে দিয়া সে তার ব্যবহৃত চিরুনি এবং তার চুল এগুলা সংগ্রহ করেছিল গোপনে। সংগ্রহ করার পরে তার চুল এবং সুতার মন্ত্র পড়ে পড়ে 11টি গিট দিয়েছিল। গিট দেওয়ার পরে জুরাইফ নামক একটি কূপ আছে, সে কূপের নিচে ফেলে দেয়, কূপের নিচে একটি পাথরের নিচে চেপে রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে শরীরটা তার দুর্বল হতে লাগলো। তখন হযরত আলীকে বলল, হে আলী, আমাকে জাদু করা হয়েছে, তুমি ওই চিরুন ওই জুরাইফ নামক যেটি আছে ওখানে জাদু করার চিরুনিটি এবং সুতা গিট দেওয়া যে সেগুলো নিয়ে এসো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওগুলো নিতে গেলেন। এর মধ্যে হযরত জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিব্রাইল, আমার প্রিয় নবী সে অসুস্থ, তুমি 2টি সূরা তার কাছে ওই হিসেবে নিয়ে যাও। সে সূরা 2টি হলো সূরা নাস, ফালাক, তার মধ্যে 11টি আয়াত। তুমি 11টি আয়াত আস্তে আস্তে পড়তে থাকো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিব্রাইল আলাইহিস সালাম 11টি আয়াত আস্তে আস্তে পড়তে লাগলো। একটি আয়াত পড়া শেষ হয়, আরেকটি গিট খুলে যায়। এরকম করে 11টি আয়াত পাঠ করলেন। পাঠ করার সাথে সাথে গিটগুলো সব খুলে গেল। খুলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হলেন। তখন বললেন, মনে হচ্ছে যে আমার শরীর থেকে বড় একটা বোঝা সরিয়ে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা এই সূরার কি অর্থ সে সম্পর্কে জানি। সূরাতুন নাস, তাবি জেনেছো বলেছি যে এটি কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। এতে আয়াত সংখ্যা কতটি আছে? 6টি। বলুন, আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট। তো মানুষের প্রতিপালক কে? আল্লাহ।
নাস, মানুষের অধিপতির নিকট, মানুষের অধিপতি কে? সেও আল্লাহ। ইলাহি নাস, মানুষের ইলাহ এর নিকট, মানুষের ইলাহ কে? সেও আল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে তোমাদের বইতে দেখো মিম শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা কে? শয়তান, এর নিকট অনিষ্ট থেকে। শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা কখন দেয়? যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাঠ করি না, যখন তার জিকির করি না, যখন আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, তখনই কিন্তু কুমন্ত্রণাটা বেশি দেয়। যখন আমরা নামাজ পড়ব, কোরআন পড়ব, আল্লাহর জিকির করব, তখন কিন্তু লুকিয়ে যায়। এই জন্য এখানে বলা হয়েছে আত্মগোপন করে, নিজেকে কি গোপন করে তখনই, ঠিক আছে? তারপরে কি লেখছে দেখো, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তারপর কি লেখছে দেখো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে, জিন এবং মানুষের মধ্য থেকে। সেখানে জিনের মধ্য থেকেও কিন্তু কুমন্ত্রণা দেয়, কারণ ইবলিস তো আসছে জিন থেকেই। আর মানুষের মধ্যেও কিছু কিছু এরকম মানুষ আছে যে মানুষকে কুমন্ত্রণা দিয়ে খারাপ পথে নিয়ে যায়। মানুষ কিন্তু আসলে খারাপ কাজ করতে করতে সে পশুর চেয়েও অধম হয়ে যায়। এ কথা কি দেখো, একটা বাঘ, সে কিন্তু বাঘকে খায় না, সে কিন্তু তার জীবন ধারণের জন্য কিন্তু অন্য প্রাণী খায়, হরিণকে খায়, অন্য প্রাণী খায়, কিন্তু তার নিজের যে বাঘ সেকে তাকে খায় না। কিন্তু মানুষকে দেখো, একটা মানুষকে হত্যা করে, সে নিজের যে জাত মানুষ, সে মানুষকে হত্যা করে, টুকরো টুকরো করে ফেলে দেয়। কিন্তু তাহলে এই জন্য বলা হচ্ছে এখানে মানুষ পশুর চেয়েও খারাপ, এই জন্য কিন্তু বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এই সূরা নৈতিক শিক্ষা কিটা দেখো, আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, তিনি আমাদের মাবুদ, আমাদের সকল কিছুই তার দান, তিনি সমগ্র বিশ্ব জগতের প্রকৃত অধিপতি। সুতরাং তার আদেশ নিষেধ আমরা সবসময় মেনে চলব, আর শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকব। কেননা শয়তান মানুষকে অন্যায় পথে নিয়ে যায়, অর্থনৈতিক অশ্লীল কাজের দিকে পরিচালনা করে। ফলে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারলে অর্থনৈতিক কাজ থেকেও বেঁচে থাকা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো এখানে সূরা ফালাক, এর সানিলযুক্ত একটাই। এখানে দেখো সূরা ফালাকে কয়টি আয়াত আছে, এটাও কিন্তু একসাথে যেহেতু অবতীর্ণ হয়েছে, এটিও মদিনায় অবতীর্ণ হয়েছে, আর এটি হলো 113 সূরা। এ সূরায় আয়াত সংখ্যা কয়টি? 5টি। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করি প্রভাতের স্রষ্টার নিকট। প্রভাত, সকাল, ভোর, এর স্রষ্টা কে? সে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। মিম শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিম শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের আধারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং অনিষ্ট থেকে ওই সমস্ত নারীদের যারা গ্রন্থিতে ফুৎকার দেয়। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
এখানে নৈতিক শিক্ষা কি দেখো, আল্লাহ তাআলা আমাদের প্রভু, তিনি সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, সুতরাং সকল বিপদে আপদে আমরা তার নিকট সাহায্য চাইব, সব ধরনের অনিষ্ট থেকে তার নিকট আশ্রয় প্রার্থনা করব, সাথে সাথে হিংসা জাদু টোনা অপরের ক্ষতি ক্ষতি সাধন ইত্যাদি কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নামাজ পড়ার পরে সূরা ফালাক এবং নাস পড়ে সবসময় বুকে দম করবে, তাহলে সকল প্রকার অনিষ্ট থেকে আমরা সবাই বেঁচে থাকব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের পড়া থাকবে সূরা নাস এবং ফালাক এর অর্থ এবং নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।